নমস্কার। রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ধোকলা বানিয়ে আপনাদের দেখাবো। এটা খুবই ভালো টিফিনের পক্ষে, ব্রেকফাস্টের জন্য, সবকিছুতে খুব ভালো যায় আর করতেও খুব একটা সময় লাগে না। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধোকলা বানাতে লাগছে বেসন। আমি নিয়েছি এই হলুদ কাপের 1 কাপ নিয়েছি। আদা বাটা লাগছে, অল্প 1 ইঞ্চি মতন আদা আমি বেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। যে যেরকম ঝাল খাবেন সেভাবে, একটু ঝাল হলে ভালো হয়। নুন নিয়েছি, 1/2 খানা লেবুর রস করে নিয়েছি, পাতি লেবুর রস। চিনি নিয়েছি পরিমাণ মতন, অল্প, একটু মিষ্টি মিষ্টি হয়। আর ইনো পাউডার নিয়েছি। ইনো পাউডার যদি ব্যবহার করতে না চান তাহলে খাবার সোডা আর বেকিং পাউডার নিলেও হয়ে যাবে। আর সামান্য একটু হলুদ দেব। আর ফোড়নের জন্য লাগছে সর্ষে, কারি পাতা, 7-8 খানা কারি পাতা নিয়েছি, আর 4টে এমনি গোটা লঙ্কা। আর সাদা তেলে আমি ঢোকলাটা বানাবো। প্রথমে আমি বাটির মধ্যে বেসনটা নিয়ে নেব। পুরো বেসনটা নিয়ে নিলাম। এবারে এর মধ্যে জল দিয়ে দিয়ে, অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি ফেটাবো। এমনভাবে ফেটাবো যেন স্মুথ হয় ব্যাটারটা, কোনো গুটলি যেন না থাকে। খুব ভালো করে ফেটাতে হবে। খুব নাড়তে হবে, নেড়ে নেড়ে একদম, যাতে এই গুটলিগুলো আছে এগুলো একদম মিলিয়ে যায়। বেসনটা আমার ফেটানো হয়ে গেছে, একবারে স্মুথভাবে ফেটিয়েছি, দেখুন এভাবে। এবারে এর মধ্যে আমি আদা বাটা দেব। আদা বাটা পুরোটাই দিয়ে দিলাম। লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। নুন দিলাম। লেবু রসটা দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব। আর হলুদটা আমি অল্প করে দেব। একদম 1 ছিটে মতন হলুদ দেব। এই ভালো করে মিশিয়ে নেব। এই রংটার জন্যই হলুদটা দেওয়া, বেশি হলুদ দিলে আবার ছোপ ছোপ দাগ পড়ে যায়। ভালো করে ফেটানো হয়ে গেছে। আমি 1 চামচ তেল দিয়ে দেব। এইবারে আমি ইনো পাউডারটা দিয়ে দেব। ইনো পাউডারটা দেওয়ার পরে ফেটিয়েই খুব একটা দেরি করব না, আমি সঙ্গে সঙ্গে প্রেশার কুকারে একটু জল দিয়ে একটা স্ট্যান্ডে বসিয়ে দেব। দেরি করলে আবার এটা ফেটানোর ব্যাপারটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য ইনো পাউডারটা দিয়েই আমি একটু নাড়িয়ে নেব। ব্যাটারটা নাড়িয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেব, ফুলে উঠবে। ফুলে উঠেছে, এভাবে ফুলে উঠবে। এবারে আমি প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দেব। কুকারে জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে জলটা। এবারে আমি বাটিটার মধ্যে ভালো করে অয়েল, মানে চারিদিকে লাগিয়ে নেব, ভর্তি করে তেল লাগিয়ে নেব।
একটা ব্রাশে করে, যাতে ধোকলাটা পাশে বসে না যায়, তাড়াতাড়ি বেরিয়ে আসে আর কি। এইভাবে ওই জন্য এটা অয়েল দিয়ে নেবো। এইবারে বাটিটার মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা আমি পুরো ঢেলে নিয়েছি, এবারে ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। স্ট্যান্ডের মধ্যে বাটিটা বসিয়ে দেবো। প্রেশার কুকারের ঢাকনাটা আর মন্ডিটা আমি খুলে নিয়েছি, নিয়ে আমি এটা আটকিয়ে দেবো। এইভাবে আমি 20 মিনিট প্রেশার কুকারে রেখে দেবো। ধোকলাটা প্রেশার কুকারে দিয়েছি, এই সময় আমি ফোড়নটা আমি দেখিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, অল্প একটু তেল দিলাম। তেলটা হয়ে গেলে আমি সর্ষে ফোড়নটা দিয়ে দেবো। সর্ষে ফোড়নটা দিয়ে দিলাম। একটু হাট টার্ম করলে আমি কারি পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। হাট টার্ম করেছে সর্ষেটা, এবারে কারি পাতাটা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। ভেজে নিয়ে আমি জল দিয়ে দেবো। এক কাপ মতন জল দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, একটু ফুটতাম করলে আমি নুন আর চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম। চিনিটা গলে যাবে, তখন আমার এই ফোড়নটা তৈরি হয়ে যাবে। এটা ঠান্ডা করে ঢোকলা হওয়ার পর ঢোকলার ওপরে এই জলটা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, চিনিটা গলে গেছে, এবারে আমি এটাকে ঠান্ডা করতে দেবো। গ্যাস বন্ধ করে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে প্রেশার কুকারটা খুলবো। ফুলে উঠেছে, দেখি একটা ছুরি ঢুকিয়ে দেখবো গায়ে লাগছে কিনা। আর একটু হবে, একটু ঢাকা দিয়ে রাখবো। একটু পরে আমি নামিয়ে দেব। এবারে একটা সাঁড়াশি করে আমি বাটিটা তুলে নেবো। গরম আছে তো, সাঁড়াশি ছাড়া উঠবে না, তুলে রাখছি। এরকম হয়েছে, এবারে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে আমি উল্টো করে ডিশের মধ্যে তুলে নেব। ঠান্ডা হয়ে গেছে বাটিটা, এবার আমি একটা ডিশের মধ্যে তুলব।
উঠে গেছে, খুব নরম হয়েছে। এবারে আমি এটাকে কাটবো। এরম নরম হয়েছে, একদম সফট হয়ে গেছে এটা। এভাবে নরম হলেই বুঝবেন যে ঠিকঠাক ব্যাটারটা তৈরি হয়েছিল। এবার একটু ফাঁক করে দেবো আমি ওই জলটা যেটা করে রেখেছি, ফোড়নের জলটা, সেটা এর মধ্যে দেব। এবারে আমি ফোড়নের জলটা এই মাথায় মাথায় দেব। ঠিক দোকানে যেমন হয় ঠিক ওই রকমই হবে খেতে। বাইরে দোকান থেকে আপনাদের কিনতে হবে না, এইভাবে বানালে বাড়িতেই বানানো পাওয়া যাবে, আর বেশিও হবে। সবাই মিলে ভাগ করে খেতে পারবেন। তৈরি হয়ে গেল ধোকলা। এটা বানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।